হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ আর ভীষণ মজার ডাবের পানি ও ফল দিয়ে একটি ডেজার্ট রেসিপি। এই গরমে ডেজার্টটি খেলে আত্মা ঠান্ডা হয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে। এই ডেজার্টটি যে কেউ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 4 কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাবের পানি আরও কম দিয়ে করতে পারবেন। এখন এর মধ্যে আগার আগার পাউডার অ্যাড করে দেব। অনেকে জানতে চেয়েছিলেন আগার আগার পাউডারটা কি, এটার দাম কত, কোথায় পাবো, এটা পুডিং কিংবা ডেজার্ট জমাতে সাহায্য করে, অর্থাৎ যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ইউজ করব। এর দাম 100 থেকে 110 টাকার মতো হবে, বড় মুদি দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন। এবার এর মধ্যে দেয় 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। আগার আগার পাউডার ভালো করে মিশে গেলে তারপর গ্যাস অন করে দিতে হবে। এখন গ্যাস অন করে দিচ্ছি। এখন ডাবের পানির মধ্যে খুব ভালো করে বলো কুটিয়ে নেব। আগার আগার পাউডার দেওয়ার পর নাড়াছাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা ফেকে যাবে। যখন ডাবের পানির মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে ঘন করে নেব। পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করার পর যখন দেখবেন কিছুটা ঘন হয়ে গিয়েছে তখন এখান থেকে 1/3 ভাগ রেখে দেব। বাকি 2 ভাগ পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ ডাবের পানি আমি একবারে মল্ডে দেব না, অর্থাৎ ডাবের পানি আমি 2 বারে পুডিংয়ের বাটিতে ঢেলে নেব। পুডিং বসানোর জন্য আমি এরকম 2টি পাত্র নিয়েছি। পুডিংয়ের বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে পুডিং মল্ড আউট করতে সুবিধা হবে। এখন 2টি পাত্রে গরম গরম ডাবের মিশ্রণ ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে কলা, সবুজ আঙ্গুর এবং কালো আঙ্গুর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে নিতে পারবেন। চামচ দিয়ে ফলগুলোকে ডাবের পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে বাকি ডাবের পানি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে যে ডাবের পানি সরিয়ে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 2 ধরনের ফল এবং কলা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, তাহলে পুডিংটা জমবে না। ফ্যানের নিচে রেখে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সেট করে নিতে পারবেন, আর ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যখন ভালো করে সেট হয়ে যাবে তখন এটাকে মল্ড আউট করে নেব। আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ইফতারে ঠান্ডা করে খেতে পারবেন, এতে করে আত্মা মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এটাকেও একইভাবে মল্ড আউট করে নিচ্ছি। এভাবে 2টি পুডিং মল্ড আউট করে নিয়েছি। এখন পুডিংটাকে খুবই সাবধানে কাটতে হবে, তা না হলে ফলগুলো পুডিং থেকে আলাদা হয়ে যাবে, তাই একটু সাবধানে কাটতে হবে। পুডিংটাকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। গরমে ইফতারে এই হেলদি পুডিং তৈরি করে নিলে বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। যে কেউ খুব সহজে এই পুডিং তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।